এই ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ায় সুরের লহরী। ঢোল তবলা আর বাঁশির সুর উদ্বেলিত করে তোলে ক্যাম্পাসের অনুপরমাণুকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একপাল স্বপ্নবাস তরুণ শিক্ষার্থী একদিন স্বপ্ন দেখতে শুরু করে একটি গানের দলের, যে দলটি গানের মাধ্যমে সম্প্রীতি ছড়াবে পুরো দেশে। একই সঙ্গে স্বপ্ন লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখা, বাংলাদেশের লোকজ সংস্কৃতিটাকে প্রমোট করা। বিদেশি সংস্কৃতির প্রভাবে দেখা যাচ্ছে তরুণ সমাজের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে, তো আমরা চাচ্ছি যে নিজেদের সংস্কৃতি তারা জানুক, বুঝুক এবং চর্চা করুক। এই ক্যাম্পাসের লতা পাতা গাছ সাক্ষী আমরা গান করি, আমরা গানটাকে ভালোবাসি, আমরা সংস্কৃতিটাকে লালন করে যেতে চাই। সেই স্বপ্ন এখন ডালপালা মেলে সৌরভ ছড়াতে শুরু করেছে ক্যাম্পাস, ও ক্যাম্পাসের বাইরেও গড়ে উঠেছে লোকসঙ্গীত নির্ভর একটি গানের দল টঙ্গের গান, যাদের কাছে উঁচু নিচু ধনী গরিব সাদা কালো সবাই সমান। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সমাজে যত প্রকার অসঙ্গতি আছে সেগুলো দূর করতে চাই আমরা। আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা লোকসঙ্গীতের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। স্বপ্নবাস এই তরুণদের চাওয়া গানের পাশাপাশি সাইবার নিরাপত্তায় জনসচেতনতা সৃষ্টিতে তরুণদের উদ্বুদ্ধ করা, সমাজের যে অসঙ্গতিগুলো রয়েছে আরও শান্তি সম্প্রীতি অন্যের মত পথকে সম্মান করা, এই বিষয়গুলো থাকুক। আর জেন্ডার ইকুয়ালিটি, তারপর জলবায়ু, এরপর শান্তি সম্প্রীতির এই বিষয়গুলো আমরা গানের মধ্যে তুলে ধরি। গানের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ভিন্নতা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে নিজেদের উদ্ভাবনী চিন্তা শক্তির জন্য সবশেষ জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে টঙ্গের গান। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।